নমস্কার বন্ধুরা, বর্তমানে আপনাদের সকলের জন্য কিন্তু একটা বিরাট সুখবর উঠে এসেছে। বর্তমানে আপনাদের পরীক্ষা হতে চলেছে অনলাইনে, এবং দ্বিতীয়, চতুর্থ, ষষ্ঠ এবং তার পাশাপাশি পোস্ট গ্রাজুয়েটের জন্য দ্বিতীয় এবং চতুর্থ সেমিস্টারের থিওরি অনলাইনে হবে বলে জানিয়ে দিয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে। বর্তমানে একাধিক বিশ্ববিদ্যালয় যেখানে সিদ্ধান্ত নিতে পারেনি সেখানে কিন্তু সিদ্ধান্ত নিয়ে নিয়েছে এই বিশ্ববিদ্যালয়, যেখানে আজকে সরাসরি জানিয়ে দিয়েছে ছাত্রছাত্রীদের দাবি তারা মান্যতা দিয়েছে এবং ছাত্রছাত্রীদের কথা তারা ভেবে সরাসরি অনলাইনে পরীক্ষার ঘোষণা করে দিল। এবং বর্তমানে কোন কোন বিশ্ববিদ্যালয় অনলাইনে এবং কোন কোন বিশ্ববিদ্যালয় অফলাইনে সে বিষয়ে আপনাদের অনেকেরই অনেকটাই ধারণা আছে, কিন্তু বর্তমানে আরও একটি বিশ্ববিদ্যালয় অনলাইনের পথে হেঁটেছে এবং সেখানে তারা আজকে নোটিফিকেশান দিয়ে জানিয়ে দিয়েছে যে তাদের বিশ্ববিদ্যালয়ে সমস্ত ইউজি এবং পিজি সমস্ত থিওরি পেপার অনলাইনেই হবে। বর্তমানে বলা হয়েছে, দেখে নিন, ছাত্রছাত্রীদের দাবিকে মান্যতা দিল আমাদের বিশ্ববিদ্যালয়। সকলের দাবিতে আজ সিধু কানহু বিরসা বিশ্ববিদ্যালয়ে ইউজি দ্বিতীয়, চতুর্থ এবং ষষ্ঠ সেমিস্টারের এবং পিজির দ্বিতীয়, চতুর্থ সেমিস্টারের থিওরি পরীক্ষাগুলি অনলাইনে হবে বলে জানিয়ে দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর জন্য মাননীয় শিক্ষামন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ। পাশাপাশি ছাত্রছাত্রীদের পাশে থেকে তাদের দাবিকে সমর্থন জানিয়ে এগিয়ে আসার জন্য মাননীয় রাজ্য সভাপতি তৃণাঙ্কুর দা এবং জেলার ছাত্র নেতাদের অসংখ্য ধন্যবাদ। এবং এটা সরাসরি সিধু কানহু বিরসা বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে অফিসিয়াল নোটিফিকেশান দিয়ে জানানো হয়েছে ইতিমধ্যে, এবং তার পাশাপাশি তাদের ছাত্র সংগঠনের তরফ থেকে প্রতিবেদন বার করা হয়েছে যেখানে তারা সমস্ত পরীক্ষা ইউজি এবং পিজি অনলাইনেই হচ্ছে। তাহলে বর্তমানে আপনাদের বিশ্ববিদ্যালয়ে কোন পথে হাঁটতে চলেছে সেটাই এখন বড় প্রশ্ন। আপনারা যে যে বিশ্ববিদ্যালয়ে পড়েন তাদের মধ্যে অনেকেই কিন্তু সিইউ বা অন্যান্য অনেক বিশ্ববিদ্যালয়ে আছেন, কিন্তু বর্তমানে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, কল্যাণী বিশ্ববিদ্যালয় এবং আজকে সিধু কানহু বিরসা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য বড় সুখবর যে তাদের সমস্ত পরীক্ষা অনলাইনেই হবে। কিন্তু বর্তমানে এখনও পর্যন্ত সিইউ ছাড়া আরও অনেক বিশ্ববিদ্যালয় আছে যেখানে কিন্তু এখনও পর্যন্ত কোনোরকম সিদ্ধান্ত নেওয়া হয়নি, এবং আজকে সকালেই কিন্তু আপনাদের সামনে তুলে ধরেছিলাম কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে কিন্তু এখনও পর্যন্ত কোনোরকম সিদ্ধান্ত নেওয়া হয়নি, এবং সেখানে তারা কিন্তু সমস্ত পরীক্ষা বাতিল করে দিয়েছে বর্তমানে বা পোস্টপোন করে দিয়েছে, এবং যতগুলো নোটিফিকেশান তারা ইতিমধ্যে আপলোড করেছিল সেই সমস্ত নোটিফিকেশান কিন্তু তারা খারিজ করে দিয়েছে, কারণ সেই সমস্ত নোটিফিকেশানে আর কোনো অস্তিত্ব নেই বলে তারা জানিয়ে দিয়েছে। কারণ সিদ্ধান্ত যতক্ষণ না তারা নিতে পারছে তারা কিন্তু কোনোরকম পরীক্ষা নেবে না, এবং সেটা স্পষ্টত তারা নোটিফিকেশান দিয়ে জানিয়ে দিয়েছে। এবং আগামী কয়েকদিনের মধ্যে আর কী কী ঘটতে চলেছে, আগামী কয়েকদিনে আর কোন কোন বিশ্ববিদ্যালয় অনলাইনে পথে হাঁটতে চলেছে সেই সমস্ত কিছু সরাসরি আপনাদের সামনে লাইভ তুলে ধরব। যখনই নতুন কোনো আপডেট উঠে আসবে সরাসরি সঙ্গে সঙ্গে আপনাদের সামনে চলে আসবে সেই সমস্ত আপডেট। তাহলে এই ছিল একটা ছোট্ট ভিডিও আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।